বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা পরম পূজ্যপাদ ও আচার্যদেব শ্রী শ্রী দাদার বিষয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা জেনে নেব। আজ 26শে ডিসেম্বর আচার্যদেব শ্রী শ্রী দাদার পূর্ণ পারলৌকিক ক্রিয়ার এই দিনে আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব। প্রধান আচার্যদেব পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী দাদা বাংলা 4 কার্তিক 1340, ইংরাজি 21শে অক্টোবর 1933, রাত 12:17 পাবনা জেলার হিমায়তপুরে জন্মগ্রহণ করেন। যৌবনকাল থেকেই তিনি সংঘের সমস্ত কার্যকলাপে পূর্ণরূপে উৎসাহ রেখে সক্রিয়ভাবে সম্পাদনা করতেন। একবার কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর পরম পূজ্যপাদ ও আচার্যদেব শ্রী শ্রী দাদার সম্পর্কে বললেন, ওই বয়সে চেহারা চলাই বলায় আমি যেরকম ছিলাম অশোক ঠিক সেই রকম হয়েছে। পরবর্তীকালে শ্রী শ্রী বরদাও শ্রী শ্রী দাদার মুখে তাঁর শৈশবের কাহিনী শুনে খুশির সাথে বলেছিলেন, তোর চেহারা আমার চেহারা একই, তুই যেতিস দেখে মনে হতো আমি যাচ্ছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার ইচ্ছায় তিনি সৎসঙ্গের প্রশাসক হয়ে সঙ্ঘের সমস্ত কাজ নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে পরিপালন করতে থাকেন। স্বীয় পিতৃদেবের পূর্ণ সম্মতিক্রমেই তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ বা কাজ সম্পাদিত করতেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার প্রীতিপূর্ণ সেবাপ্রাণ লোক কল্যাণকারী জীবন অবলোকন করে শ্রী শ্রী বরদা আশীর্বাণী দিয়েছিলেন, বাবু জীবনে তৃষা সদা যাচে আসা আলো, জীবন বৃদ্ধির মহামন্ত্রে সে আলো জাল, অজ্ঞান অশান্তি আর মূঢ়তা নাশিয়া ইষ্টার্থ প্রতিষ্ঠা কর সর্বশক্তি দিয়া, ব্যথা ভরা হৃদয়ের সব দুঃখ সুখ তোমার পরশে যাক তুমি যে অসুখ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে শ্রী শ্রী দাদার সম্পর্কে অনেকবার বলতে শোনা যেত, ও আমার মনের কথা না বললেও বুঝতে পারে, আর আমার ইচ্ছাকে ও যেমন বুঝতে পারে সেরকম আর কেউ পারে না। অসুস্থতার সময় যখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা পুরী ঠাকুর বাড়িতে অবস্থান করছিলেন, সালটি ছিল 1989, সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর ভ্রাতুষ্পুত্র শ্রী দ্বিজেন্দ্রনাথ বসু মহাশয় তাঁকে দর্শন করতে পুরী ঠাকুর বাড়িতে আসেন। কথা প্রসঙ্গে তিনি জিজ্ঞাসা করেন, আপনি এখানে কি করে এলেন? উত্তরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বললেন, আমার বড় ছেলে আমাকে এখানে নিয়ে এসেছে, ওই আমাকে সব জায়গায় নিয়ে যায়, ওই আমার সারথি। পিতৃদেবের অসুস্থ অবস্থায় কাছে বসে গল্প করার সময় কথা চলে আশ্রম তথা সৎসঙ্গের বিশাল কর্মকাণ্ডের খুঁটিনাটি সমস্ত বিষয় তিনি পিতৃদেবের শ্রীচরণে নিবেদন করতেন। নানা রকম গল্প করে পিতৃদেবকে তৃপ্ত ও আনন্দিত করতেন। নিজের পিতাকে সবসময় খুশি করাই তাঁর সহজ স্বভাব ছিল। স্বীয় পিতৃদেবের পুত সংকল্প মূর্ত করে তুলতে সারা দেশে যখন যত শ্রী শ্রী ঠাকুরের মন্দির বিহার কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হয়েছে, সেসব দক্ষ তড়িৎ নিষ্পন্নতায় সম্পন্ন করে তুলতে তিনি সমস্ত কর্মকাণ্ডের বাস্তব পরিকাঠামো প্রণয়ন, কর্মী নিয়োগ, লোক সংগ্রহ, অর্থ সংগ্রহ
इत्यादि जावतीय ব্যাপারে প্রয়োজনীয় সময় উপযোগী ব্যবস্থাদি নিয়েছিলেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর দীক্ষাকে ফান্ডামেন্টাল ওয়ার্ক মূল কাজ বলেছেন। আরো বলেছেন দীক্ষিতের সংখ্যা বাড়লেই দেশের সমস্ত সমস্যার সমাধান হতে পারে। তার ইচ্ছা ছিল ভারতবর্ষের ঘরে ঘরে যেন সৎমন্ত্র পৌঁছে যায়। তার এই লোক পাবনী ইচ্ছা পূর্ণ করার জন্য পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা সমস্ত শক্তি ও আবেগ সহ সর্বদা দীক্ষার কাজে সবাইকে উৎসাহ ও উদ্দীপ্ত করে তুলেছেন। নিজের ভ্রাতা পুত্র ও ভ্রাতুষ্পুত্রদের দেশের চতুর্দিকে প্রেরণ করে সহস্র সহস্র কর্মীদের এই মহতি যজ্ঞে সক্রিয় সেবা নিরত করে দীক্ষাদান তথা ধর্মদানের কাজে ব্যাপৃত রেখেছেন, যার ফলস্বরূপ লক্ষ লক্ষ মানুষ সৎমন্ত্র লাভ করে জীবন বর্ধনের অমুক চলনায় চলশীল থেকে ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র ও বিশ্ব প্রতিটি ক্ষেত্রে এক দিব্য আবহাওয়ার সৃষ্টি করেছেন। এই রকম দীক্ষাদানের কর্মযজ্ঞ দেখে শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী আশ্রমের আচার্য শ্রীমৎ বিভবানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেছেন, এই রকম ধর্মপ্রচার জগতে বিরল তথা এই যুগে এই রকম ধর্মপ্রচার আগে কখনো হয়নি। শ্রী শ্রী ঠাকুরের তৃতীয় প্রজন্ম পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার তখন শিশুকাল, সমবয়সী বন্ধুবান্ধবদের সাথে খেলা করার বয়স। সে সময়ে আচার্যদেব শ্রী শ্রী দাদার চলাবলা লক্ষ্য করে প্রাণের আবেগে শ্রী শ্রী ঠাকুর বলে উঠেছিলেন, ওদের মধ্যে আমি আমাকে খুঁজে পাই, ছাওয়াল খুব তুখর ছাওয়াল, যেমন মিষ্টি তেমনি তেজি আর বুদ্ধিও রাখে খুব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা যে জন্মগতভাবে তার যাবতীয় গুণাবলীর অধিকারী সে সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর ছিলেন নিঃসন্দেহ। একবার ঘরোয়া আলোচনায় বললেন বীরেন ভট্টাচার্য দা, সমবয়সী ছেলেদের উপর অসুখের যে আধিপত্য তা দেখে মনে হয় ও যেন বর্ন লিডার, জন্মগতভাবে নেতা। শ্রী শ্রী ঠাকুর একথায় সহজ সমর্থনে বললেন, তা হওয়ায় স্বাভাবিক। আচার্যদেব পরমা পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছেন, চলো চলতে থাকো সবাইকে নিয়ে নিরন্তরভাবে, থেমে থেকো না, তার প্রতিষ্ঠায় তৎপর হও, পাওয়ার যা তা পাওয়া যাবেই, অমৃতত্ব প্রাপ্তির এই হচ্ছে পথ। একটা শতাব্দী শেষ হয়ে গেল, ইংরাজি মতে একটা সহস্রবাদ শেষ হয়ে গেল, আমরা যা করব তার মধ্য দিয়ে আগামীকালের মানুষের আমাদের বংশধরদের প্রাপ্তি নির্ধারিত হবে। চলা থামবে না, চলতে থাকেন আর এই অমৃতত্ব বর্ষণ করে পৃথিবীটাকে সুন্দর করে তুলেন। প্রার্থনা করি সফল হন, আমরা সবাই বেঁচে থাকি অনন্তকাল ধরে তাঁর চরণে, তাঁর প্রতিষ্ঠায় তৎপর হয়ে। এই কথাগুলি 238তম সর্বভারতীয় ঋত্বিক সম্মেলন 2001 সালের 1ই জানুয়ারি বলেছিলেন আচার্যদেব। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ 26শে ডিসেম্বর আচার্যদেবের পুণ্য পারলৌকিক ক্রিয়ার পুণ্যদিনে প্রভাতে এই বিশেষ নিবেদনটি ছিল আচার্যদেব শ্রী শ্রী দাদার প্রসঙ্গে। আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।